বাউল যারা, যেমন বাউল বাতাস আকাশ ভগবান যেমন নিরাকার দেখা যায় না, ঠিক বাতাস সেই রকম দেখা যায় না। তাই বাতাসকে ধরে যারা সাধন করেন, অর্থাৎ দেহের মধ্যেই যারা প্রাণায়াম রেচক কুম্ভক করেন, তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন, যারা শ্রোতা আছেন তারা নিশ্চয়ই বাউল ভক্ত। তাই প্রাণ, আমরা যে কথা বলছি যে আমরা দেহ নিয়ে চলাফেরা করছি, সেই প্রাণবায়ুর স্থান কোথায়? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে 2700 শ্লোকে, প্রাণের খবর বলি তোমায়, ও গো ধন যেমনকে চালাচ্ছে, এই প্রাণবায়ুর কথা বলি, এই দেহে পঞ্চবায়ু পঞ্চ আত্মা পঞ্চ নামে অবিহিত হের খবর বলি তোমায়, এই প্রাণের কথা প্রাণের কথা প্রাণের কথা বলি তোমায়, ও গো ও গো ধন বায়ুর কথা বলি তোমার, পঞ্চয়াত্মা দেহের পঞ্চবায়ু পঞ্চবায়ু পঞ্চয়াত্মা মানব দেহে অবস্থিত, প্রাণের বায়ু কথা বলি তোমার, ও গো ধনঞ্জয় প্রাণের কথা প্রাণের কথা বলি কণ্ঠে আসছে, কণ্ঠে উদান
হৃদয়ে প্রাণ, এগুলো অনুভব করবেন। কারণ প্রাণবায়ু এই পর্যন্ত এসে আবার বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে, আবার বেরোচ্ছে। কণ্ঠে উদান হৃদয়ে প্রাণ, আর নাভিস্থলে আছে আমার সর্বদেহে অবস্থিত ব্যান ব্যানবায়ু, চলতে পারতাম না। আমার সর্বদেহে অবস্থিত জ্ঞান অবস্থিত জয়ের খবর বলি তোমার ও তাই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার ওহে পঞ্চবায়ু এই অবস্থান, জীবাত্মা ভূতাত্মা আত্মারামের সরাত্মা রাম, আবার দেখো সেই মূলাধার চতুদল পদ্মে আছে অপান, পান শব্দে যাহা পান করা যায় না, যা নেওয়া যায় না আবার এদিক থেকে নেওয়া যায়। মূলাধারে সেই অপান বায়ু দেখো চতুর দলে সে যে রয়, প্রাণের কথা বলি তোমার ও গো ধনঞ্জয়, খবর বলি তোমার পঞ্চয়াত্মার পূর্ণ বর্ণন
আশ্রয় করে অদ্বৈতের চরণ। পঞ্চবায়ু চরণ ওরে ছন্ন ছাড়া শান্তি রমণ, ওরে ছন্ন ছাড়া শান্তি ধরো গুরু সেই আশ্রয়। দেহের খবর প্রাণের খবর বর্তি তোমার ও গো ঘন প্রাণের খবর বলি তোমার এই দেহের মাঝে পঞ্চবায়ু পঞ্চ আত্মা ও হে ধন পঞ্চবায়ু ভেতরে পাঁচ বাইরে পাঁচ অর্থাৎ প্রাণ অপান ব্যান নাক বায়ু ক্রিকট দেবদত্ত ধনঞ্জয় পাঁচটা ভেতরে আছে পাঁচটা বাইরে আছে। ক্রেকর বায়ুর বাতাস বেশি হলে কি হয় দেবের পায়খানা গুটলি গুটলি হয়। আর দেবদত্ত বাতাস কোথায় থাকে দৈববাণী হয় শুনতে পাই, এই যে বাজনা শুনতে পাচ্ছি তাহলে আকাশের গুণ কি কি শব্দ হের পঞ্চনাত্মা এই পঞ্চ নামে পঞ্চবায়ুর পঞ্চ নামে মানব দেহে অবস্থিত রে খবর বলি ও গো বায়ুর খাবার